প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএইচ ফার্নিচারের পক্ষ থেকে নতুন একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মিতু রহমান আজকের ভিডিওটি বিশেষ এই কারণেই আমার পেছনে যে খাটটি দেখতে পাচ্ছেন এটার সাথে আরো কিছু জিনিস আছে সেই জিনিসগুলো পরবর্তীতে আমরা অবশ্যই দেখাবো তবে এই খাটটি ঢাকা বা আমাদের বাংলাদেশে মাত্র 3 পিস আছে একটা হচ্ছে চিটাগং এ আছে আর বাকি দুইটা হচ্ছে ঢাকায় ঢাকার দুটোর মধ্যে একটি কিন্তু এই বিএস ফার্নিচারেই আছে এই ফার্নিচারের কাছে আসার পর নিজের ভেতরে কেমন যেন একটু রাজকীয় ভাব চলে আসছে এই ফার্নিচার সম্পর্কে ডিটেইলে জানবো আমরা সানি ভাইয়ার কাছ থেকে আচ্ছা ভাইয়া খাটটা তো দেখেই মনে হচ্ছে রাজকীয় জি জি অবশ্যই তো এই খাটটার মানে বিশেষত্ব কি বিশেষত্ব হলো এই খাটটা আপনি আমাদের বাংলাদেশের ভিতরে তিনটা জায়গাতে আছে ঢাকায় দুইটা চট্টগ্রামে একটা আছে তার তিনটার ভিতরে একটা আমাদের কাছে আছে আর আমাদের এটা বিশেষ গুণ এটা কাঠটা যেটা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল চিটাং সেগুন কাঠের উপরে করা তার ভিতরে সারি কাঠ দিয়ে করা সবচেয়ে বিশেষ এটা হলো সারি কাঠ আচ্ছা ভাই আমি একটু থামাচ্ছি দর্শক আসলে থামানোর একটা কারণ হচ্ছে সারি কাঠ সম্পর্কে আমি নিজেই খুব একটা জানি না বা জানি না বললেই চলে তো আপনারা কি জানেন আপনাদের সুবিধার জন্য সারি কাঠ আসলে কি সেটাই জানবো ভাইয়ার থেকে জি সারি কাঠটা হলো যে আপনার প্রত্যেকটা গাছেরই ন্যাচারাল একটা ফাইবার হয় আর বার যেটাকে বলা হয় বা অনেকে পল হিসেবে বুঝে এটা একদমই সাদা সাদা যেই অংশটা থাকে এটাকে বার অনেকে পল বলে সেটাকে বলা হয় পল বা বার যে কোনো একটা যে যেটাতে বুঝে আর শাড়ির জিনিসটা হলো যে সম্পূর্ণ যে ফাইবারগুলো দেখতেছেন কালো হয়ে গেছে এগুলোকে আর কি সার বলা হয় কাঠ যত সার হবে কাঠ তত কালো হবে আর বার জিনিসটাতেই ঘুণ চলে আসে তো এর জন্য আমরা বারটা কখনো ইউজ করতে চাই না বা করতেও আসে না যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চাই যে সার দেওয়ার জন্য সার জিনিসটা দিলে এটা কাস্টমারের যে স্যাটিসফাই হচ্ছে আর কাস্টমারের প্রোডাক্টের মানও খুব ভালো হচ্ছে অনেকে এই জিনিসটা করে না যেমন আমরাই ফার্স্ট দিচ্ছি যে কালার যদি অনেকে মনে হয় যে কালারটা করে ফেলছে আসলে কিসের উপরে করছে কোনো সমস্যা নেই আমরা দিচ্ছি প্রত্যেকটা কাস্টমারের অপশন আছে যে আপনি দেখে লাগলে পরে কালার করে নিতে পারবেন আচ্ছা কাস্টমারের কথা যখন বললেন আরেকটা কথা জিজ্ঞেস করছি যে খাটের কাজ তো অনেক আপনারা তো নিজেদের কারখানা থেকেই তৈরি করেন কাঠটা তাই না তো এটার জন্য আনুমানিক কতদিন সময় লাগে যদি এই খাটটা কেউ লাইক ইনস্ট্যান্ট না নিয়ে অর্ডার করতে চায় আড়াই থেকে তিন মাস সময় আমাকে দিতেই হবে আড়াই থেকে তিন মাস হ্যাঁ কারণ আপনি নকশাটা অবশ্যই আপনি নিজ চোখে দেখতে পারতেছেন এটা খুব খুব কঠিন একটা কাজ অনেক সময় লাগে দক্ষ কারিগর ছাড়া কখনোই সম্ভব না আর আপনি যত নকশা দেখতেছেন উপর থেকে একেবারে নিচ পর্যন্ত সম্পূর্ণ হাতে খোদাই করা নকশা হ্যাঁ এটা আমি মানে কি বলবো অফলাইনেও শুনতে পাচ্ছিলাম যে এখানে যা কারুকার্য আছে এগুলো মেশিনের সাহায্যে না এটা প্রত্যেকটাই আপনাদের হাতে করা মেশিনেরটা আমি বলি মেশিনেরটা হয় কি মেশিনে করা যায় না এরকম কিছু না করা যায় মেশিনে করলে হয় কি এই কাজগুলো হয়তোবা 6 মাস থেকে 1 বছর কাস্টমার ইউজ করতে পারবে এটা ভেঙে যাবে হ্যাঁ হয়তোবা তখন আমরা এক মাসে এটা অর্ডার নিলে দিতে পারবো ডেফিনেটলি দিতে পারবো কোনো প্রবলেম নাই বাট তখন এই প্রোডাক্টের লাইবিলিটি আমাদের কোম্পানি নিতে পারবে না তো আমাদের কোম্পানি এর জন্যই ওই জায়গাটাতে যাচ্ছেন অনেক কাস্টমার মনে করে আপনি দিচ্ছেন না আমি পাশে আরেকটা শপ থেকে পাবো আমাকে এত তাড়াতাড়ি দিচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি কখনো কোনো জিনিসটাই ভালো হয় না এটা একটা পয়েন্ট আর নেক্সট পয়েন্টটা হলো হাতে খোদাই করার মানে হলো এই যে কাজটা দেখেন আপনি ফুটে আছে আর মেশিনে যখন একটা কাজ করা হয় সেই কাজটা কখনোই ফুটে না কারণ ওইটা হলো আপনার তাড়াহুড়া একটা কাজ আপনাকে মানে কাস্টমার স্যাটিসফাই করার জন্য বাট আপনি প্রোডাক্টে কিন্তু ঠকে যাচ্ছেন একটা প্রোডাক্টের যে একটা যে নকশা দেখেন নকশাটা একদম ফুটে আছে প্রোডাক্টের যে একটা নকশা নকশাটা মনে হচ্ছে যে জীবন্ত একটা জিনিস এরকম কিছু যেমন ফুলগুলো একেবারে জীবন্ত একটা জিনিসের মতো ফুটে আছে আর এই এই সেম কাজটা যদি আপনার দেখা যায় মেশিনে করা হয় কখনোই এরকম হবে না ভাই আরেকটু জানতে চাই আপনি বললেন যে হচ্ছে দক্ষ কারিগর ধারা আপনাদের এই কাজগুলো সম্পন্ন করা হয় কিন্তু একটা খাট তৈরি করতে 3 মাস থেকে 3.5 মাস সময় লাগে সেখানে আসলে কতজন কর্মচারী কাজ করেন আমাদের অলমোস্ট পার ডে এই খাটটার জন্য 5 জন কারিগর অলমোস্ট অলওয়েজ কাজ করতেছে শুধু আপনি যে কাজ এইটা দেখতেছেন শুধু তো আর এইটাই কাজ না মূলত আপনার এইটার যে আপনার সাইডের যে পিলারগুলো এগুলো সম্পূর্ণ একটা গাছের উপরে করা এই প্রত্যেকটা পায়া একটা গাছের উপরে করা কোনো জয়েন্ট বা জোড়া কোনো ধরনের অপশন নেই শুধু এইটা না আমাদের পুরো খাটটার ভিতরে চারটা পায়া দেখবেন চারটা গাছের উপরে করা এবং কি এটা আপনি সম্পূর্ণ টোন করা আপনি অথবা একটু দেখবেন ভালো করে দেখবেন যে নকশাটা একেবারে টোন করা মানে এটা কেউ বুঝতেই পারবে না যে হাতে করা হয়েছে যে কাজগুলো করতেছে শুধু এইটা না আমাদের বিগত আমরা আরও প্রোডাক্ট দেখাইছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিং সেম
নিচে যে নকশাগুলো দেখতেছেন সবগুলো কিন্তু টোন করা, একেবারে টোন করা। পিছনের নকশাটা তো আপনার না বললেই না, তাও আসেন আমরা দেখি নকশাটা আসলে কতটুকু কি। এখন আমি তো বলতেছি লাইক আপনি দেখেন যে আমার কথা বা কাজে মিল আছে কি না। আমাদের যে নকশাগুলো আমরা বলছি যে গোলাপ দেখেন আসলে ফুটে আছে, মনে হচ্ছে যে তাজা গোলাপ, কারণ কাজটাই ওইভাবে করা। আর এখন এগুলো মেশিনে করলে কখনোই এভাবে ফুটবে না। তো এর জন্যই বেসিক্যালি আমাদের কাস্টমারদের কাছে সময়টা একটু বেশি নেওয়া। আর আমাদের অলমোস্ট এই খাটটা আপনার আড়াই মাসে কমপ্লিট হয়, আর যে আমরা তিন মাস সময়টা নিচ্ছি জাস্ট একটাই কারণ, এই আর যে পনেরো দিন থাকে হাতে ওইটাতে আমাদের লাইক ফিনিশিং টাচটা করা হয়, পুরো স্ট্রাকচারটা রেডি হয় আড়াই মাস সময় লাগে। আচ্ছা ভাইয়া, মানে এখানে কি শুধু একটা খাটই না, এর সাথে আনুষঙ্গিক আরো কিছু আছে? এটার সাথে যে আলমিরাটা আছে, বড় একটা আলমিরা আমি দেখাচ্ছি আপনাকে, ড্রেসিং টেবিল আছে একটা সাথে, আর সাথে একটা আমাদের খুব চমৎকার একটা মডেল দেখতে পাবেন যে ছয় চেয়ার দিয়ে আমরা ফুল ভিক্টোরিয়া নকশা করে ডাইনিং করছি, একেবারে গোলাপ মডেল আপনি দেখবেন। খাটের কাজ তো আসলে অতুলনীয়, সেইটা মানে বলা বাহুল্য, আসলে বলে শেষ করতে পারবো না। আর আশা করি দর্শকরা যারা দেখবে তাদেরও অনেক ভালো লাগবে। কিন্তু ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, অনেকে তো হচ্ছে শুধু খাটটাই কিনতে চাইবে, সবাই তো প্যাকেজ নাও নিতে পারে, সেই ক্ষেত্রে শুধু যদি খাটটা নিতে চায় সেক্ষেত্রে কেমন প্রাইস পড়বে আপনাদের? যদি কোনো সহানুভূতি আমাদের কোনো কাস্টমার শুধু খাট নিতে চায় সেটাও দেওয়া যাবে, যদি প্যাকেজ নিতে চায় সেটাও দেওয়া যাবে। আমাদের শুধু খাটটার প্রাইস আসে হলো 4.5 লক্ষ টাকা। শুধু খাটটা যদি কোনো কাস্টমার পারচেস করে তাহলে আমাদের প্রাইসটা আছে 4.5 লাখ টাকা। আমাদের যে নেক্সট আমরা আলমিরাটা দেখাবো, আলমিরাটার প্রাইসও সেম 4.5 লাখ টাকা। আর ডেসিং টেবিলের সাথে যেটা আছে ভ্যানিটি ডেসিং টেবিল 10টা লাইট সহ, আপনি দেখলে হয়তো মুগ্ধ হয়ে যাবেন বা কোনো কাস্টমার দেখলেও মুগ্ধ হয়ে যাবে, ডেসিং টেবিলটা আপনার আসে হলো 95,000 টাকা। আর আমাদের এটার সাথে সবচেয়ে আকর্ষণীয় যে মডেলটা আছে ভিক্টোরিয়া ডাইনিং যেটাকে বলে, ছয় চেয়ার দিয়ে করা ফুল নকশার উপরে সলিড টপ করা, ওটার সাথে 10 মিলি টেম্পার ট্যাম্পার করা গ্লাস ইউজ করা আছে, ওটা হলো 1,05,000 টাকা। টোটাল প্যাকেজটা এসে খারাপ ছিল 11 লক্ষ টাকা। দর্শক, বিএইচ ফার্নিচার মাত্র 4.5 লাখ টাকায় যে খাটটি আপনার দিচ্ছে তার কোয়ালিটি দেখলে আপনারা একদমই সামনে থেকে দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আর তার সাথে যে প্যাকেজের পণ্যগুলো আছে সেগুলো তো অবশ্যই অতুলনীয় সুন্দর হবে, এত সুন্দর একটা আলমারি। আচ্ছা ভাই, এটা কয় পার্টে? এটা হলো আপনার পাল্লা 5টা আর পার্টিশন হলো 3টা, মাঝখানেরটা আলাদা, দুই সাইডটা আলাদা, আর পাল্লা হলো 5টা। আর আমাদের যে সুন্দর আপনি কাজটা দেখেন, যে আমরা যে বলছি যে আমরা দক্ষ কারিগরের ধারাতে কাজগুলো উঠাচ্ছি, এই নকশাগুলো ফুটাচ্ছি, আসলে দক্ষ কারিগর কিনা আপনি হাত দিয়ে দেখেন, আপনার হাত থাকবে না, হাত অটোমেটিক পড়ে যাবে। আমাদের ফিনিশিংটা খুবই স্মুথ করা, এবং অনেক কাস্টমার হয়তোবা ভাবে যে খালি এইভাবেই দেখায়, মনে হয় ভিতরে আসলেই কিছু নাই, না আমাদের ভিতরের স্ট্রাকচারটা কাস্টমারকে দেখান, যে ভিতরের যে কোয়ালিটিটা একটু দেখতে পারেন, খুব বড়, মানে আর একটা পকেট দেওয়া আছে। সবচেয়ে বড় জিনিস হলো অনেকে গয়নার জন্য অনেকেই করে যে কোথায় রাখবো, গিল্টি ফিল করে অনেকেই। হ্যাঁ, আমাদের সবচেয়ে বিশেষ গুণ হলো এইটা, এই ডয়ারটা খোলার পরে যে আপনার সিঁদুক একটা বের হবে মানে বুঝবেই না যে এটাতে একটা পকেট আছে, যদি গয়না রাখে কখনো যে কোনোভাবেই মানে নিজের সেফটিটা খুব ভালোভাবে রাখা যাবে। বিএস ফার্নিচার যে কাস্টমারের কথা মাথায় রেখে 100% কাজ দেয়, এটা আসলে আপনাদের প্রোডাক্ট দেখলেই বোঝা যায়। তা অবশ্যই, আমরা আমাদের চিন্তাভাবনাটাই ওরকম যে কাস্টমার যদি একটা জিনিস নিয়ে খুশিই না হয় বা ফিনিশিং একটা আপনার সম্পূর্ণ প্রোডাক্টের মেন জিনিসটা হলো ফিনিশিং, কিন্তু আমি ফিনিশিংই ভালো না হয়, ধরেন আপনার বাসায় গেস্ট আসতেই পারে, এখন আপনি এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন, যদি আপনার প্রোডাক্টটা দেখতেই শুধু ভালো, দূরে থেকে দেখতে আসতে ওয়াও কত সুন্দর, ইজ এ ভেরি নাইস, সামনে গেলো প্রোডাক্টে হাত দিবেই, দেওয়ার পরে বলবে এটা কোথা থেকে আনছে, যদি ভালো হয় অবশ্যই সেই কাস্টমারটা অবশ্যই আমাকে রেকমেন্ড করবে যে এটা আমি বিএইচ ফার্নিচার থেকে নিয়েছি। আর যদি আমার ফিনিশিং বা প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হয় কখনোই কাস্টমার বলবে না। তো আমরা ওই চিন্তাধারা রেখেই প্রোডাক্ট তৈরি করছি। আর আমাদের যে প্রোডাক্ট, অনেক কাস্টমার দেখতে চায় যে একটা পাল্লা দেখালেন, আসলে ভিতরে কি আর কোনোটা পাল্লা নাই, না এমন না, আমি সবগুলো খুলে দেখাবো কাস্টমারকে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মানি আলাদা, প্রত্যেকটা এভরি সিঙ্গেল প্রোডাক্ট কাস্টমার খুলে দেখে নিয়ে যাবে। যেমন এটার জন্য আলাদা একটা অপশন করা আছে, অনেকে দেখা যায় বাসায় লেডিসদের জন্য এটা শাড়ি রাখার জন্য শাড়ির একটা র্যাক রাখা আছে, এখানে লকার সিস্টেম দেওয়া আছে, বা এখানে কোট বা শাড়ি সামহাও যে কোনো কিছু স্ট্যান্ড করে রাখতে পারবে। এই আমাদের প্রোডাক্টটা হলো ওরকমভাবেই করো, যে আমি বিগত আগের ভিডিওগুলোর তো একটা কথা বলেছি, আমরা
কাস্টমারের চিন্তাধারা সবকিছু, হ্যাঁ অবশ্যই আমরা চাই যে কাস্টমারের মনে যেটা চলতেছে আমরা সেটা এখানে করার জন্য, যে কাস্টমার এসে যদি অবাক হয়ে যায় আমি একটা জিনিস কিনতে আসলাম আমার চিন্তার সাথে সব কিছু মিলে কীভাবে গেল, আমার ভিতরের কথা দোকানদার বা কাস্টমার কীভাবে জানে, এটা অবশ্যই বিএইচ ফার্নিচার জানে। বিএইচ ফার্নিচার ওই জায়গাটাতেই আছে, ওই প্রোডাক্ট নিয়েই মার্কেটে আসছে। ভাই আগে যে খাটটা দেখে আসলাম, ওই খাটেরই তো এটা একটা অংশ, তাই না? এটারই তো একটা অংশ। আচ্ছা, তো যদি এই আলমিরাটা সিঙ্গেল কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন? অবশ্যই দেওয়া যাবে। এটা আপনার সিঙ্গেলটার প্রাইস আসে হলো আপনার 4.5 লক্ষ টাকা, আমি বিগত আবার বলছি 4.5 লাখ টাকা আপনার পুরো আলমিরাটা। প্যাকেজ নিলে তো প্যাকেজের দামটা অবশ্যই বলা হয়েছে আপনি জানেন, বা আর যদি কেউ, অনেকেই আছে যে আমি তো শুধু আলমিরা নিব, দেওয়া যাবে। আমাদের শুধু আলমিরাটার প্রাইস আসে 4.5 লক্ষ টাকা। ভাই যদি আপনি এর আগে বলেছেন যে এটা তো হচ্ছে চিটাগাংয়ের অরিজিনাল সেগুন কাঠ দিয়ে, জি জি অবশ্যই, তো অবশ্যই সেগুনের উপরে। এখন অনেক সময় কাস্টমার মনে করে, আমি কাস্টমারদের জন্য একটা কথা বলে রাখি, বিগতদিনে আমরা বারবার বলে আসছি চিটাগাং সেগুন চিটাগাং সেগুন, বাট আমরা একটা কথা যে বলি নাই সেটা আমি কাস্টমারদের জন্য বলতে চাচ্ছি, যে আমাদের প্রোডাক্ট আমরা সেগুন বলছি। অনেক কাস্টমার মনে করে যে ভিডিও অনেকই দেখি, এক একজনে তো বলেই যাচ্ছে সেগুন সেগুনই বলে, না আমাদের একটা কথা আছে, যদি আমাদের প্রোডাক্ট আপনি যত ভালো মিস্ত্রি হোক যে হোক আপনি কোনোভাবে প্রমাণ করতে পারেন যে আমাদের প্রোডাক্ট অ্যাজ এ চিটাগাং সেগুন না, 2 লক্ষ টাকা আমাদের কোম্পানি বিএইচ ফার্নিচার আপনাকে পুরস্কার দিবে, 2 লক্ষ টাকা পুরস্কার দিবে যদি চিটাগাং সেগুন আমরা না দিয়ে থাকি, যদি কোনোভাবে প্রুফ করতে পারেন 2 লাখ টাকা বিএইচ ফার্নিচারের পক্ষ থেকে দেওয়া হবে। ভাইয়া খাট দেখলাম, আলমিরা দেখলাম, এর সাথে তো আরও কিছু আছে বললেন, তাহলে ওগুলো একটু দেখা যায়। জি জি অবশ্যই আসেন। এই যে আমাদের সেই ড্রেসিং টেবিলটা, যেটার বিশেষ গুণ হলো যে লাইটের কথাটা বলেছিলাম, 10টা লাইট, এই সেটে 3টা, এই সেটে 3টা, উপরে 4টা, এটা যখন জ্বলে মনে হয় জানি কি জ্বলতেছে, অনেক উজ্জ্বল একটা আলো হয়। এক দ্বিতীয়ত হলো আমাদের ড্রেসিং টেবিলটা কিন্তু হিউজ বড়, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের আলমিরা আমাদের খাটের সাথে ফুললি ম্যাচিং করা, আপনার পায়া দুইটা দেখবেন মানে এ টু জেড, আর এটাকে ভ্যানিটি বলা হয়। ভ্যানিটি এখন সবাই চিনে, অনেকেরই পছন্দ, এর জন্যই আমাদের কনসেপ্টটা একটু চেঞ্জ করা। শুধু ড্রেসিং টেবিলটা যদি কেউ পারচেজ করতে চায় এটা প্রাইস আসলে 95,000 টাকা। অনেকেই আমার ভিডিও দেখে মনে করতে পারবে এত প্রাইস কেন বলতেছে, আমি বলি না আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখে আমাকে কলে বলেন যে এত কেন। আমরা চাই আমাদের শপে সরজমিনে এসে কাস্টমার আগে দেখুক তারপরে ভাবুক, যে তখন ভাববে যে প্রাইস মনে হচ্ছে আমি কম বলতেছি। আমার যে প্রোডাক্টের মান এবং কি কাট এবং কি নকশা দেখার পরে মনে হবে যে অবশ্যই আমি কম বলতেছি, ভিডিওতে তো দেখবে যে না অনেক বেশি, না আমি চাই একটা কাস্টমার একটু কষ্ট হলেও আমাদের শপটায় আসুক, সে নিজের চোখে দেখুক, তাহলে বুঝতে পারবে যে আমরা আসলে কি প্রোডাক্ট দিতে চাচ্ছি কাস্টমারদেরকে। ভাই আপনি বলছিলেন ভিডিওর শুরুতে যে আপনাদের একটা মূল আকর্ষণ রয়েছে, তো এটাই কি সেই মূল আকর্ষণ? জি জি আমি বলেছিলাম যে এখন তো আমাদের খাট দেখলেন, আমাদের আলমিরা দেখছেন, আমাদের ড্রেসিং টেবিল দেখছেন, যেটা মেন জিনিসটা সেটাই দেখেন নাই। আমি বলেছিলাম যে আমাদের ডাইনিংটা দেখার পর একেবারে মুগ্ধ হয়ে যাবেন, তো আমাদের ডাইনিংটা অনেকে মনে করছে এইখানে না, অনেক সময় দেখা যায় চেয়ারগুলো ভিতরে থাকে বোঝা যায় না, মনে করছে যে এইখানে শুধু কাজ আছে, না আমাদের পুরোটা ডাইনিংয়ের পায়া থেকে নিয়ে দেখেন, পুরোটা পায়া থেকে নিয়ে পুরোটা সেম নকশা করা, এবং কি সেই নকশাটা ফুল টপেও পুরো নকশা করা। আপনার ডাইনিংটা যে দেখবে তার মাথা নষ্ট না হলো, অন্তত সে 1 মিনিটের জন্য সাইলেন্টে চলে যাবে যে আসলে এটা কী দেখলাম, প্রোডাক্টটা আসলে কী দেখলাম। ডাইনিংয়ের যে পায়াগুলো সেইগুলো একেবারে নিখুঁত নকশা করা। আসলে আপনার দোকানের যতগুলো প্রোডাক্ট এই পর্যন্ত দেখলাম, সত্যি কথা বলতে যে নিখুঁত কাজ তো অবশ্যই, নিখুঁত কাজ এর তো কোনো তুলনাই নেই। তো এখন যদি আপনার এই ডাইনিং টেবিলটা মানুষ সিঙ্গেল নিতে চায়, সেই ক্ষেত্রে কেমন প্রাইস পড়বে? আবার আরেকটু অবশ্যই সম্পর্কে বলবেন। আমরা যে কথাটা বরাবরই বলছি যে আমাদের যে ডাইনিংটা, এটার যদি শুধু কোনো কাস্টমার শুধু ডাইনিং নিতে চায় সেই ক্ষেত্রে আমরা করতে পারবো 1,05,000 টাকা, ফুল ভিক্টোরিয়া নকশা করা, এবং কি পুরো সলিড টপের উপরে, ট্যাপ টপের উপরে কোনো গ্যাপ পাবে না, পুরোটা কাঠের উপরে নকশা করা, তার উপরে 10 মিলি ট্যাম্পার করা গ্লাস ইউজ করা আছে। ভাইয়া ইতিপূর্বে তো আমরা হচ্ছে জানলাম এই প্যাকেজটি সম্পর্কে কি কি আছে সব কিছুই, তো এখন
আপনার এই পুরো প্যাকেজটি দিতে তো সময় লাগে, শুধু খাটটার ক্ষেত্রে সময় লাগে 3 থেকে 3.5 মাস। জি জি। তো পুরো প্যাকেজটির ক্ষেত্রে তো অবশ্যই সময় তো লাগবে। তো অবশ্যই লাগবে। তো যদি এই মুহূর্তে কেউ ডেলিভারি নিতে চায়, তো সেই ক্ষেত্রে আপনারা কতদিন সময় নিতে পারেন? বা আমাদের যদি ইনস্ট্যান্ট যে প্রোডাক্ট আছে সেটা যদি ডেলিভারি নিতে চায়, আমরা অ্যাভেলেবেল কাস্টমার যেই সময়টা চাবে আমরা সেই সময়টাই দিতে পারবো। অনেক কাস্টমারের ক্ষেত্রে হয় যে আমি এই প্রোডাক্টটা দেখেছি, আমার গোল্ডেন কালারটা ভালো লাগতেছে না, আমি এক কালার করে নিব বা পুরো প্রোডাক্টটা গোল্ডেন করে নিব, আর না হলে আমি যেটা আছে সেম প্রোডাক্টই নিব, আমি নতুন করে আরেকটা এটার একটা কপি ইনস্ট্যান্ট রেডি করে দিবেন। সেই প্যাকেজটা তো অনেক বড়, মানে অনেকগুলো জিনিস একত্রে আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আর পুরো বাংলাদেশে ডেলিভারি করার সিস্টেম তো আছে। হ্যাঁ অবশ্যই, পুরো বাংলাদেশ, বাংলাদেশের 64টা জেলাতে আমরা ডেলিভারি করি। ভিডিওতে আমরা জানি আপনার ওয়ারেন্টি সম্পর্কে, যে আপনারা প্রায় 10 থেকে 20 বছরের একটা ওয়ারেন্টি দিয়ে থাকেন, তো এই ক্ষেত্রে কেমন সেই ওয়ারেন্টিটা, আর হচ্ছে ডিসকাউন্টের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? আমাদের বরাবরই সবটাতেই সেম, আমাদের বলছি, আমি আগেও বলছি এখনও বলি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন 20 বছর, এবং কি লিখিত পাবেন। আমি মুখে বলতেছি যখন মেমো করে লাইক কাস্টমার এটা কিন্তু চেক করে না, বাট আমরা কাস্টমারকে বলে চেক করে দেখিয়ে দিই যে ম্যাম আপনার 20 বছরের ওয়ারেন্টিটা লেখা আছে। আর আরেকটা বিশেষ যে জিনিসটা, আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দিই, ধরেন 6 চেয়ার এখন একটাতে ঘুণ আসতে পারে, ধরেন একটা চেয়ারে ঘুণ আসলো, কাস্টমার তো ভয় পেয়ে যাবে আসলে ঘুণ কেন আসলো, আসতে পারে এটা কার্ড, তো আমরা ঘুণ আসলে আমরাই ফার্স্ট বাংলাদেশে চেঞ্জ করে দিচ্ছি। যদি কোনো প্রোডাক্টে ঘুণ আসে আমরা ডাইরেক্ট প্রোডাক্টটা আরেকটা নতুন প্রোডাক্ট দিয়ে ওইটা রিটার্ন নিয়ে আসি, মানে সম্পূর্ণ চেঞ্জ। আর আমাদের ফুল সেটটাও যদি কোনো কাস্টমার অর্ডার দেয় আমরা 3 মাসেই ডেলিভারি করব। দর্শক, আমাদের এই টোটাল প্যাকেজটিতে আপনার একটা রাজকীয় খাট, রাজকীয় আলমারি, রাজকীয় ড্রেসিং টেবিল এবং 6 সিটের একটি ডাইনিং টেবিল সহ পুরো প্যাকেজটি পাচ্ছেন মাত্র 11 লাখ টাকায়। সারা বাংলাদেশে এই প্রোডাক্টটি মাত্র 3 সেট আছে, আর তার মধ্যে 1টি সেট কিন্তু এই বিএইচ ফার্নিচারেই আছে। দর্শক, কিনুন বা না কিনুন, একবার নিজ চোখে দেখে যেতে তো সমস্যা নেই, তাই আমি বলবো আপনারা একবার হলেও বিএইচ ফার্নিচারে এসে ঘুরে যান।